হালো এভ্রি ওয়ান মুজনিকা ওড়িয়া গুরু চ্যানেল বহুত বহু বহু স্বাগত করছি আজ গোটে ইম্পর্টা টপিক পড়া জোগ্রাফি রাহার না হচ্ছে টেম্পরেচর ভ্যারিএস অফ ওসেন ওয়াটর অভিয়সলি টেম্পরেচর ভ্যারিএস মানে ওসে ওয়াটরের যদি গোটিয়ে টেম্পরেচর সবুবে রুহন তাহলে হুয়ে তো আমি পড়বার আবশ্যকতা নতুন এটি তারেম্পচরটা ভ্যারিট হয়ে থাকে জাগারে জায়গায় ডিফরে টেম্পরেচর থাকে কমপাই থাকে সি কথা না ভটিকা সে চেঞ্জেস দেখা যায় যাই তার ওয়াটার লেবল্র টেম্পরেচরের এবং যদি আমি হরাইজেন্টালি যা তাহলে টেম্পরেচর ভ্যারিএস দেখা দিয়ে থাকে কি দেখা যায় কেমিতে দেখা তার কারণ কম আেক্সট স্লাইড্রে ধীরে ধীরে আরম্ভ করা এইটি যে চিত্র আছে তা দেখি জমা বি কনফিউজ নাই। কেবল সুন্দর দেখাছি নেক্সট স্লাইড্রে তা ভালোভাবে বুঝেবী এবার খালি হেডিং বুঝত যে আমি ওসে ওয়াটর যে টেম্পরেচর আছে টেম্পরেচর কেউ জায়গায় কেমি চেঞ্জ হোক আন কষয়ে আজ পড়া ঠিক আছে তাহলে নেক্সট স্লাইড কু যা টেম্পরেচর ভ্যারিএস ইন ওসেন ওয়াটর প্রথম লাইন লেখা অছি ওসে গেট হিটেড অপ বাই সোলার এনর্জি জস্ট আজ ল্যাণ্ড তাহলে আমার ল্যাড কেমিতি গরম হয়ে থাকে আমি যে রু চালুছু বুলুছু আমার এই যে বা ভূ কেমি গরম হুয়ে না সোলার রেডিয়েসন দ্বারা সূর্য সকল শক্তির আধার তাহলে সূর্য কি যদি আমার ল্যাড গরম হচ্ছি ভূমি গরম হাউছি তাহলে সেইভাবে ভাবে পাঁড় গরম হয়ে থাকে সূর্যকিরণ দ্বারা সেয়া হি লেখা হইচি ওসেন ওয়াটার গেট হিটেড অপ বাই সোলার এনর্জি জস্ট আজ ল্যান্ড ল্যাণ্ড ওসেন মধ্য সোলার এনর্জি দ্বারা হি সন্দারা গরম হয়ে ওকে নেক্সট পয়েন্ট ইম্পর্টা পয়েেন্ট ইাষ্ট পর্যন্ত মনে রখিবে সববেল মনে রখি ইয়ে কামরে আসব ক ন প্ৰেছ অফ হিটিং এণ্ড কুলিং অফ অ ৱাটৰ ইজ স্লোৰ দান ল মানে যেতিবলে সূৰ্য কি পৃথিৱী পৃষ্ঠ এৰিয়ে কণ হু ল এৰিয়া বহুত শীঘ্ৰ তাক আবজৰ্ভ কৰি নি বহুত শীঘ্ৰ গৰম হৈ যায় ভূ শীঘ্ৰ গৰম হৈ যায় সন্ধিয়া ভূঞ বহুত শীঘ্ৰ থণ্ডা হৈ যায় কিন্তু পা কন হুয়ে পাড় বহু লেটরে গরম হুয়ে এবং লেট মধ্য মধ্যা হুয়ে ঠিক আছে দেখি এবার যদি এবার শীত দিন চলছে শীত দিনে বাহারক গলে রাস্তাঘাট ভুই সবু থা লাগবে কিন্তু শীত যদি আপনার পোখরী ভিতরক যাবে তাহলে পোখরি পাড়ি কণ লাগে উসুম উসুম লাগে কেইকি না দিনের যে সোলার সূর্য কিরণ কুড়ি বহুত ডেৰীৰে তাক কণ কৰি থাকে না হিট হৈট কু ছা বেকু ডেৰী কৰাৰ মানে তাৰ গৰম বেছি সময় পৰ্যন্ত সি ধৰি ৰখুচি ইন কম্পেৰিজন টু দনে ৰব যে সূৰ্য কিৰণ যদিও উভয় জাগাৰে লাণ্ড ৱাটৰ ব'থ এৰিয়মান এমাউণ্টৰ পি থাকে কিন্তু ল্যান্ড শীঘ্র গরম হয়ে ও শীঘ্র ঠান্ডা হয়ে যায় এবং ওয়াটার কোন হয়ে দেরিতে গরম হয়ে আর দেরিতে ভি ঠান্ডা হয়ে ওকে নেক্সট দেখিবা দ ফ্যাক্টরস দ্যাট अफेक्ट টেম্পারেচার ডিস্ট্রিবিউশন অফ ওসেন ওয়াটার কো ক্যাকটর রেসপনসিবল অনেক তো এপর্যন্ত জলে যে টেম্পরেচর ওসেন ওয়াটর সবুজ সামান ভাবে ভ্যারি করছি প্লেস টু প্লেস তাহলে কেউ বেসিস্রে সে ভ্যারি করুচি কফরে জায়গার ডিফরে টেম্পরেচর রসে ওয়াটর্রে তো প্রথম রিজন এর চারোটি পয়েন্ট অথম পয়েন্ট হচ্ছে ল্যাটিট্যুডপ্রাই ওকে ল্যাটিচুড বা যা কড়ি অক্ষাংশ বলে কুযায় অক্ষাংশ গোটে মেজর রোল প্লে করুচি টেম্পরেচর ভ্যারিএস ওসেন কেমি করুচি তাকে ডিটেলসলি পড়া ব্যস্ত হবার সেকেন্ড পয়েন্ট দেখুন অনিকা ডিস্ট্রিব্যুশন অফ ল্যাড অ্যান্ড ওয়াটার ল্যাড আটর সান সান ভাবে সবুজ নাহতি যেমি আমি যদি আর্থ কু দেখা আর্থর নর্থ পার্ট্রে বেশি ল্যাড অর্দর্ণ হেমিসপিওর আউদর্ন হেমিসপিওর কম ল্যাণ্ড অ তাহলে ল্যাড র সংস্পর্শে আসুবা পাড়ি মধ্য তার তার টেম্পেচর ভারিএস করে ওকে তু গোটে মেজৰ কণ ফেক্টৰ যোনক তাৰ ওচেনৰ ৱাটৰ কু সি চেঞ্জ কৰে তাৰ টেম্পৰেচৰ চেঞ্জ কৰে সি হ'ল অনিকোৱাল ডিষ্ট্ৰিবিউচন অফ লাণ্ড এণ্ড ৱাটৰ থাৰ্ড পইণ্ট হ'ল ৱিণ্ড পৱন মধ্য কেতিকাংশৰে দায়ী সমুদ্ৰৰ বা অচেনৰ পাণি টেম্পেৰেচৰ কু ভি ভাৰিট কৰিবফৰেণ্ট জাগাৰে ডিফৰেণ্ট যি তাৰ ডিগ্ৰী ৰম্পৰেচৰ ভাৰিএচন ৰোঁ সেই ৱিণ্ড গোটেই মুখ্য ভূমিকা গ্ৰহণ কৰে অচেন কৰেণ্ট মধ্য এতিপাই দায়ী ত'লে মনে ৰখিব চাৰোটি জিনিছ আপোনালোকৰ এগজামৰে আছিল যাব এমান ক' ফেক্টৰটা অচেনৰ টেম্পৰেচৰ ভাৰিছন পাই ৰেচপনচিবল নুহে এই চাৰোটি মধ্য তিন'টি অপচন থ আটে লঙ্গিটিউড দিয়ে থাকছে যদি ঠিক ভাবি ল্যাটিচিউড অন্ত লিচ্যুড এতে মেজর রোল প্লে করে না মনে রখবে ল্যাটিউড অনিক ডিট্রিব্যুসন অফ ল্যাড অ্যান্ড ওয়াটর উইন্ড এবং ওসেন করে আর্ দেজর ফ্যাক্টর টু আফেক্ট দেম্পরেচর ডিষ্ট্রিবুশন অফ ওসেন ওয়াটার ଓକେ ତାହେଲେ ଗୋଟିଏ ଗୋଟିଏ ଡିସକସନ୍ କରିବା ଫାଷ୍ଟ ପଏଣ୍ଟ ହେଉଛି ଆମର ଲାଟିଟ୍ୟୁଡ଼ ଦେଖନ୍ତୁ ମୁଁ ପ୍ରଥମେ ଏଇ ପିକ୍ଚରରେ କହିଦେଉଛି ସୂର୍ଯ୍ୟ ଆମର ଆର୍ଥଟା କ'ଣ ଏମିତି ଗୋଲ ଏବଂ ଟିକେ ଇନକ୍ଲାଇନ୍ ହେଇକି ଥାଏ ସମସ୍ତେ ଜାଣିଛନ୍ତି ତାପରେ ସନରେଜ୍ କ'ଣ ହୁଏ ନା ইকটর উপরে বা বিশুভরেখা উপরে সন ডাইরেক্টলি পড়ে কিন্তু পোল এরিযারে দেখিলা বেড়া সন রেজটা কম হুয়ে না ইনক্লাইন হয়ে বা এটি ইকটর উপরে সতী এর কভর করে দেখত সন রেজ স্প্রেড অভর এ এরিয়া গোটি ছোট এরিয়া সি কভর করুচি শীঘ্র গরম হয়ে যায় আধিক গরম হুয়ে কিন্তু সন্রেজ স্প্রেড ওভর ওয়াইড এরিয়া এঠি তাকে বহুত এরিয়ার কভার করা পড়ুবার কম হুয়ে না সেটি তার ইফেক্টটা বেশি পড়ে না তেম ইকটর বেশি টেম্পরেচর হল পোল পাখে বেড়ে বেড়ে কো পোল বরফ পড়ু থার মধ্য দেখা তাহলে এই টেম্পরেচর ভ্যারিএসনটা কেউ হিসাব না ল্যাটিচুড হিসাবে ডিফরে ডিফরে টেম্পরেচর অফ দেখুন লেখা হয়েছি টেম্পরেচর অফ সরফেস ওয়াটর ডিক্রিজেস ফ্রম ইকটর টুয়ার্ডস দ পোল তাহলে টেম্পরেচর সবুঠ অধিক কেউ জায়গায় থাকে না সবু অধিক টেম্পরেচর থাকে ইকয়েটর এবং পোল আড় ধীরে ধীরে টেম্পরেচর কমি কমি আসে ওকে টেম্পরেচর সৰফেছ ৱাটৰ ডিক্ৰিজেছ ইয়েবি গোটেই কোচ্চন হৈ পাৰিব দ টেম্পৰেচৰ অফ চৰফেছ ৱাটৰ ইনক্ৰিজেছ অ ডিক্ৰিজেছ অে ফ্ৰম দ ইকুৱেটৰ টু ৱাৰ্ড প'ল ইকুৱেটৰ ৰু প'ল আমি যদি আমি যিবা ত'লে টেম্পৰেচৰটা কম হৈ থাকে ন কমি কমি যায়কে দ এমাউণ্ট অফ ইনছুলেচন ডিক্ৰিজেছ প'ল ৱাৰ ত'লে প'ল আড়ক গ'লে তার ইনসুলেশন বা সন্ধি তার ক্যাপচর করা কথা পোল জাগারে কম হয়ে থাকে এবং কেউ ইকটর অধিক থাকে ঠিক আছে তাহলে আমি তাহলে আমি ওসেন রে কেমিটি আমি পড়ুচে ওসে আমি ওসেন র ওয়াটর মানে তা টেম্পেচর ওয়াটর ভ্যারিএস সৃষ্টি করব কেমি করব দেখুন যদি এইটি গোটে ওসন আছে এইটা যেমন কি আমার কো আটলাটিক ওসেন হয়ে গলা। ওকে এটি যেতবে ডাইক্ট সন্রেজ পড়ুচি বা ইয়ে ইকটর ইকটর পাখা পাখি এরিয়া তাহলে এই পাখ পানি অধিক গরম হব এবং এই যে পোলার রিজন্রে এই পানি অধিক থা রহিব। ওকে পাই আমি এটি জানিলে যে ল্যাটিট্যুডটা গোটে মেজর ফ্যাক্টর কি। ওসেন্র ওয়াটর কু টেম্পচর রে সুষ্টি সৃষ্টি করি সাহায্য করুচি কেউটি অধিক রেম্পরেচর বা কোটি কম রি তা ল্যাটিচ্যুডটা গোটি মেজর ফ্যাক্টর সেকেন্ড পয়েন্টে আমার লা অন ইকা অফ ল্যাড এটা দেখা অন ইকাল ওকে ইউএন অন ইকাল অফ ল্যান্ড অ্যান্ড এইটা যদি আমার আর্থ এবং আর্থ কু যদি দুইটি হেমিসপিওরের যদি এটি ইকয়েটর আমি নর্দন হেমিস্পিয়ার হেমিসপিওর সাউদন হেমিসপিওর ভিতরে অধিক ল্যান্ড ল এরিয় কেউটিসি ল্যাণ্ড এরিয়া অর্দর্ণ হেমিসপিওর আউদর্ন হেমিসপিওর কম ল্যাড এরিয়া অনেক যেহেতু সামান্ট্র ল্যাড আওয়াটর উভয় পার্শ্বরে নাহি। তাহলে ওসেন ওয়াটার টেম্পরেচর ভ্যারিএস হয়ে থাকে কেমি হুয়ে কিনা আমি প্রথম পয়েন্ট রু ফার্টাইড্রু পড়িজে যে ল্যান্ডটা শীঘ্র গরম হুয়ে এবং শীঘ্র থা হয়ে যায় এবং ওয়াটরটা ডেয়ে গরম হয়ে ডেয়ে কিন্তু আউ গোটি জিনিস মনে রাখত ল্যান্ডটা এটি শীঘ্র গরম হয়ে গলা যেতবে ল গরম হয়েছি তাৰ আখ পাখৰে যোন পানী লাগি ৰ তাৰ যি ফ্ল'ৰ ৰত ই কণ কণ্টিনেণ্ট সৈতে তাৰ অচেন ফ্ল'ৰ কুবি কণ কৰিব গৰম কৰি দব বা তাৰ পাখা পাখি যোন ৱাটৰ ৰ কণ কৰিবীঘ্ৰ গৰম হৈ থাকে তাৰ পাখৰে যি ৱাটৰ বডি অঁ সেই তাক গৰম কৰি থাকে আমি যদি সাউথ দেখিবা। দেখা এতে ল্যাড কম অ তেমন তার ইনফ্লুয়েসটা ল্যাড এরিয়ার ইনফ্লুয়েসটা ওয়াটর উপরে এত পরিণরে পড়ন থাকে ঠিক আছে কণ লেখা হয়েছে দেখুন দ ওসেন্স ইন নর্দন হেমিসপিওর রিসিভ মোর হিট ডিউ টু দেয়ার কন্টাক্ট ওইথ লাৰ্জৰ এছেণ্ড অফ লাণ্ড অ'কে তখিলা কি নৰ্দৰ্ণ হেমিছফিঅৰ যি ৰ আমাৰ নৰ্দৰ্ণ হেমিছপিঅৰ কণ কৰে না সি ম'ৰ হিট পায় নৰ্দৰ্ণ হেমিফিঅৰ যি অন ৰে সেই টিকে অধিক গৰম ইন কম্পাৰিজন টু চাউদৰ্ণ পাৰ্টৰে যি অন ৰে কাংকি সূৰ্য কণ ইয়া অধিক উত্তপ দিয়ে আউদৰ্ণ বা কম উত্তপ দিয়ে

যদি লাণ্ডৰ অনিকোৱাল ডিষ্ট্ৰিবুচন হ'ল অনুৱা ডিষ্ট্ৰিবুচন যিহেতু আমাৰ আৰ্থৰে অঁ তে ই গোটেই কাৰণ বনুৰি ৱাটৰৰ টেম্পৰেচৰৰে অেন ৱাটৰ টেম্পৰেচৰ ভাৰিএচন সৃষ্টি কৰিবাৰ্ড পইণ্ট ক' না প্ৰিভেলিং ৱিণ্ড পৱন মধ্য গোটেই মুখ্য ভূমিকা গ্ৰহণ কৰে টেম্পেৰেচৰ ভাৰিছনৰে কেমি দেখন্তু এই পিকচৰ কু অনুান কৰো ইয়ে ধৰক আমাৰ ক' ইয়ে চৰি ইৰলি অ'কে ইয়ে ইষ্টৰলি এপটে আছু ইয়া না কাহি ইষ্ট কাংকি ৱেষ্টৰলি সি আমি আও গোটেই ৱিণ্ড চাপ্টৰ ভাল ভাৱে পঢ়িবা এতিয়া মনে ৰখন্তু যেতিয়া ৱিণ্ড যোন ডিৰেকশনৰে বহে ৱিণ্ডৰ টেল যোন জাগে ৰহে সি যি ডিৰেকশনটো আছে তাক আমি কৈ থওঁ সেই অনুসাৰে নামকৰণ কৰোঁ এপটে ই তো ইস্ট সাইড রু আসুব এ উইন্ড কু ইটারলি এবং ইয়ে কষ্ট টু ওয়েস্ট কু যা ইস্টারলি কুহাই থাকে ঠিক আছে তাহলে যেতবে বহি আসুচি কেউঠু না ল্যাণ্ড এরিয়র যদি আসব আমার ওসেন এরিয়ক তাহলে ভ্যারিয়েসন দেখব এবার আমি জাঁলে যে ল্যাড যদি গরম হোচি তো সি তা আখপাখ এরিয়ার ওয়াটর কুবি গরম করে দিয়ে থাকে ওকে তাহলে এবে দেখন্তু যদি এই পাখর পবন বোহ কি এপটু আসুচি তাহলে ল্যাড এরিয়া যদি গরম আছে সানি কম করব গরম করে দব ইয়ে ল্যাড এরিয়র যেতবে এপটে আসুচি ল্যাড প্রথমে গরম হুয়ে তো ইয়ে এ পাম করব কিন্তু যদি এই ঠু যে হাওয়াটা বহুছি ইয়ে এত ল্যাড সংস্পর্শে ন আসুত্বার ইা এই পাড়ি তুলনায় ইয়ে টিকিথ থা ठीक अच्छे तेल उइड आम जमी जान लैंड गोटे मेजर रोल प्ले कर टेम्परेचर भारीएसन सेमती से, से लैंड एरिया जोबले पवन बोहक आसुची तो सी से पवन द्वारा कौन करुच्चे ना पा कुछ सी बोक नहीं जाके तो सेरिया जो हावाटा आसी थाए गरम हावा आस पाख पा कौन होता है गरम हो जाए অকে দেখন্তু কোন লেখা হেৰি দ ৱিণ্ডছ ব্লোং ফ্ৰম দ লণ্ড টু ৱাৰ্ডছ দ অ অচেন যোন মই কৈলি পৱন যদি লাণ্ড এৰিয়ু অ আ বহুত ত'লে ড্ৰাইভ ৱাৰ্ম সৰফেছ ৱাটৰ আৱে ফ্ৰম দ কোষ্ট ৰেজল্টিং ইন দ অফিলিং অফ ক'ল্ড ৱাটৰ ফ্ৰম দ বিলো অকে লাণ্ড এৰিয়ু যে গৰম হাৱাটা অচেন আড়ক আছুচি তাৰপৰা সেই জাগাৰে কণ হৈ দেখোন পাণি সবু জাগেৰে তাৰ লেবেল চেম ৰম ৰব ত'লে যদি হাৱা এপটে পানী কুডেইগলা মানে গৰম হাৱা যদি এইপটে গৰম কৰি দব তাৰপৰা এপটু পানী বহি আচিব সেই জাগা কুকুৰা ফিল অপ কৰিব যোন জাগে খালী হৈ থাকিব তাক ফিলপ কৰিবকু এপটু আচিবা তলুবি পাণি উপৰক

কিন্তু এই জাগারে লঙ্গিটিউড রে কিচি ভেরিয়েশন দেখা দেই থাকে জেমিতি কি ফর एग्जांपल देखंतू লঙ্গিটিউড কোন না যদি ইমতি উপর তলକୁ जोटा हमे टाणू লঙ্গিটিউড ওকে তাহলে লঙ্গিটিউডরে রে ভেরিয়েশন দেখা দেই থাকে না এই टेंपरेचर জেতি কি থিবো এই ল্যান্ড এরিয়া পাখরে তার टेंपरेचर डिफरेंट रहबो ওকে এই পাখ ইয়ে কিনা ইয়ে পাখা পাখি রহিলা এবং ইয়ে কোণ ল্যাণ্ড এরিয়া সংস্পর্শে বেশি আসিনি কিন্তু ইয়ে ল্যাণ্ডর পাখা পাখি হছি. তাহলে আমি মনে রকি রেজল্টস ইন্টু দ লঙ্গিটুডনাল ভারিসন ইন দ ওকে দে কন্ট্রারি টু দ ওসর ওইন্ডস পাইল অফ ওয়ার্ম ওয়াটার নিয় দোস্ট এন্ড দিস রাইজ ତାହେଲେ କୋଷ୍ଟ ଏରିଆରେ ୱାର୍ମ ୱାଟର୍ କ'ଣ କରେ ନା ଆମେ ଏବେ ଯେଉଁଟା ପଢ଼ିଲେ ସେଇ ଗୋଟିଏ ଜିନିଷକୁ ବାରମ୍ବାର ମାନେ ଦୁଇଟା ସେଣ୍ଟେନ୍ସ ଦେଇକି ଲେଖା ହେଇଛି ଏଇଥିରେ ଯେମିତି ପଢ଼ିଲେ ଇଏ ବି ସେଇ ଜିନିଷ ଯେ ଲ୍ୟାଣ୍ଡ ୱାଟରରୁ ଲ୍ୟାଣ୍ଡ ଜାଗାରୁ ଯେତେବେଳେ ୱାଟର୍ ଆଳକୁ ଏୟାରଟା ମୁଭ୍ ହେଉଛି ୱିଣ୍ଡ ବ୍ଲୋ ହେଉଛି ସେତେବେଳେ ଗରମ ହାୱା ସାଙ୍ଗରେ ନେଇକି ଯାଉଛି ଏବଂ ସେ ସେ ପାଣି ପାଣିକୁ ବି ମଧ୍ୟ ଗରମ କରିଦେଉଛି ଓକେ ତାର ସାରାଂଶ ଏତିକି नेक्स्ट पॉइंट ये थिला तीन नंबर पॉइंट चारि नंबर थी ओसेन करेन्ट्स ओसेन करेन्ट्स माने करेन्ट्स केमिति प्रभावित तो करूँ आमर टेम्परेचर रे। ओके स्रोत रो स्रोत जो प्रवाहित तो देखंतु देखं मु प्रथमे पिक्चर कही ना ये हमरो रेड सब वार्म वार्मेन करंट ग्रीन वाला कोन ना कोल्ड ओसेन करंट ওকে আচ্ছা ইয়ে এই দেখন্তু না ইয়ে ওয়ার মোশন করে ইয়ে ল্যাড পটু আসিলা ওকে তো ইয়ে এমতি সারকুলেটরি পাথরে কম হয়েছে না কেন্ট মুভ করায় তাহলে যদি এপটে আসিলা পুঁ এপটে টর্ন হল টর্ন হল সি এভাবেবি গরম অতবে আসলা এই আখপাখর সবু পাড়ি কু গরম কলা তাপরে যেহেতু সে তো সবুড়ে গরম রহবননি এপটে যেহেতু ল্যাড সংস্পর্শের না এ পাখে পাঁচ থাকে ওকে তাপরে থাকে এপটুকু গলা থাণি এপটে গলা পুঁ এপটু গরম পাড়ি এপটে ল্যান্ড রু লু ল্যান্ড সংস্পর্শে আসি এই পা গরম হয়েছিল তাপরে এপটে আসি কি পুঁ ইয়ে যেহেতু ল্যাড সংস্পর্শ না থা হয়ে গলা ওকে তাহলে এমিতি ডিফরে জায়গায় তার ভ্যারিএস দেখা যায় কোটি কোল্ড ওসেন করে থাকে তো কেউ ওয়ার্ম থাকে ওকে কেন লেখা হইচি ওয়ার্ম ওসেন করেস রেজ দ টেম্পরেচর ইন কোল্ড এরিয়া ওভিসলি গোটি থা এরিয়া এটা এটা ধরন্ত কোল্ড এরিয়া অখপাখানে মানে ই আখপাখার কোণে ল্যান্ড এ পাটা থাকে যেতবে এপটু স্রোতটা গরম পাড়ি আসুচি এপটু যেতবে গরম করে আসুচি সি কোম করছে না এই থাণি মধ্য গরম করে দেভড় যদি এইটি গরম আছে এপটু থাকে যাচ্ছি তাহলে সে গরম পাঁচ কুড়ি সন্ডা করে দেব ওকে সেয়া লেখা হয়েছি ওয়ার মোসেন করে রেজ দ টেম্পরেচর ইন কোল্ড এরিয়জ হাইল দ কোল্ড কেন্ট ডিক্রিজেস দ টেম্পরেচর অফ ওয়ার্ম এরিয়া বুঝি এলাকা সিম্পল সেটেস নেক্সট দেখা ভেরি ভেরি ইম্পর্টা কম্পিটেটিভ এক্সামপ কিনা এর একাম্পল সহিত দুইটি জিনিস মনে রকম কো দেখুন না গলফ স্ট্রিম ইয়ে গোটি স্রোত গলফ স্ট্রিমটা হোচি মনে রখবে ওয়ার মোসেন করে ওকে আউ গোটি জিনিস আসি লাবর করেটা হোচি কোল্ড ওসেন করে মনে রখবে এক্জামে পড়িয লাব্রাডর ওয়ার না কোল্ড ওসেন করে গল্ফ স্ট্রিমটা কোণ ওয়ার না কোল্ড ওকে তাহলে মনে রখিবে গল্ফ স্ট্রিম জোটা কি ওয়ার মোশন করেন রেজ দ টেম্পেচর নিয়র দ ইটর্ন কোস্ট অফ নর্থ আমেরিকা ওকে এই পিকচর রে যদি দেখা নর্থ আমেরিকা কেউটি অটা হল আমার নর্থ আমেরিকা নর্থ আমেরিকা পাখে এই ল্যাণ্ড এরিয়া সংস্পর্শে আসব এ কেটটা ক না ওয়ার্ম কেন্ট ওয়ার্ম অসেন করেন। ঠিক আছে তো এই ওয়ার্ম অসেন করেটা কে না রেজ দ টেম্পরেচর নিয়র দ ইস্টন কোস্ট অফ নর্থ আমেরিকা আন্ড ওয়েসটর্ন কোস্ট অফ ইউরোপ তা ইয়ে তো এই এরিয়ার টেম্পরেচর বড়াইলা বড়াইলা তাপরে কোণ হুয়ে ইয়ে হল আমার ইউরোপ তো ইউরোপর ওয়েষ্টর্ন কোস্টুবি এপটে গরম পাঁচ আসিবা দ্বারা ই সি টেম্পরেচর ইনক্রিজ করায় ওকে টেম্পরেচর রাইজ হুয়ে কিন্তু আউ গোটি লব্রাডর করে করে কোল্ড কেন্ট যেটা কি টেম্পরেচর নিয়র নর্থ ইস্ট কোস্ট অফ নর্থ আমেরিকা নর্থ ইস্ট কোস্ট কেউটা এই পাখে এপটু আসব কোল্ড কেন্টটা তাহলে কম হব এই যে গরম পাঁড় থিলা সি এপটু যেত বেড়ে কোল্ড কেট আসব সি এই গরম পাঁড়ি মধ্যা করে দেব ঠিক আছে ই পূর্বু আমি পড়লে কি যদি থাণিটা যাচ্ছি গরম পাড়ি সহিত মিশুছে সি থা করে দাওছি সে ওয়াটার কু আরম যদি যাচ্ছে গরম করেটা অফ ওয়াটার তাহলে সি মধ্যে কম করু না থাকে জায়গায় তাকে গরম করে দে ওকে তাহলে মনে রখবে যে গলফ স্ট্রিমটা ওয়ার ওসন করে এবং সি টেম্পরেচর কু বড়াই নর্থ আমেরিকার ইটর্ন সাইড এবং ওয়েষ্টর্ন সাইড অফ ইউরোপ কিন্তু যেতে বেড়ু লাভ্রাডর করে আসুচি সি থা করে সি আসুচি উপর আর্কটিক ওসে আর্কটিক আড়ু আসুচি আর্কটিক সার্কেল পটু সি থা পাড়ইকি আসুচি তো ই কম করু থা করেছি কেউ এরিয়া না নর্থ ইস্ট কোস্ট অফ নর্থ আমেরিকা ওকে মনে রহিলা তাহলে দেখলে আমি এটি দেখিলে। যে ওসেন করেটা বি কণ করি না টেম্পরেচর ভ্যারিএস গোটিয়ে রোল প্লে করুচি ওকে বলে গরম করে আসুচি সি সে তারপরে বিয়া আছে সে পাঁি সি গরম করছে যদি ওটা থা বা কোল্ড ওসেন করে আসুচি সে গরম এরিয়া গলে তা করে দিচ্ছে ওকে তো ওসেন করে অলসো প্লে মেজর রোল টু টেম্পরেচর ভ্যারিএসন ইন ওসেন ওকে ওসেন ওয়াটার ওকে নেক্সট দেখা নেক্সট অসে মু প্রথম মুথম কিন গোটি হজি ভটিকা ডিস্ট্রিবুশন অফ টেম্পরেচর আউ গোটি হৰাইজেণ্ট ডিষ্ট্ৰিবিউচন অফ টেম্পৰেচৰ ক'ৰ টেম্পৰেচৰ ন অচেন ৱাটৰৰ টেম্পৰেচৰ অ'কে দেখোন ভটিকা মানে ক' এবে এই পিকচৰটি আমাৰ আছিলা যোন প্ৰথমে থকা থমনেল দেখন্তু যদি এইটা সমুদ্ৰ বা এইটা পানীৰ লেবেল ত'লে কণ হু না টেম্পৰেচৰ ভাৰিএচন উপৰূ তলকুবি ভাৰি কৰে অৰ্থাৎ এইটা যদি চি ফ্ল'ৰ উপৰে আপোনাৰ যি পানীৰ স্ৰোত দেখুচোন সেইটাই এইটা এই জাগাৰে টেম্পৰেচৰ যেতিকি থলকু তলকু আচিলে সেই পানীৰ টেম্পৰেচৰ সমান ৰহিব না এইৰে মধ্যিছন দেখা দেই আমি সমুদ্ৰ ভিতৰক যেতিয়া গহিৰ কুকুৰা যোৱা সি টেম্পৰেচৰটা কণ হু না ডিক্লাইন হু কমি কমি যায়। ওকে উপরে টেম্পরেচর পানির অধিক থাকে তলপাণি থাকে এমিটি কি হুয়ে ওভিওসলি সন্রেজ দ্বারা কিরণ দ্বারা সে উপর থাকে কিন্তু এত পরিমাণ ওয়াটার কু গরম করিবা পসিবল নহে তা কোন হুয়ে না কোন হুয়ে না থা হয়ে যায় রাতিরে তো এমি কি তল পৰ্যন্ত চনৰেজ এতিয়া ভাল ভাৱে পহঁচি নাপাৰিবা কাৰণ তাৰ আমি অচেনৰ যেতিয়া তলকু যোৱা পানী থণ্ডা ৰহিবৰ লেবলৰে পাণি গৰম ৰ বুজিহে নেক্সট দেখিবা কণ লেখা হেৰি ন টেম্পৰেচৰ ডেপথ প্ৰফাইল ফৰ দ অচেন ৱাটৰ চ'জ যোন পিকচৰটাই আমি এবাৰ দেখিলে হাউ দ টেম্পৰেচৰ ডিক্ৰিজেছ উইথ দ ইনক্ৰিজিং ডেপ্ট এব যি কথা কৈলি যে টেম্পৰেচৰ কম হু ডিক্ৰিজ কৰে টেম্পৰেচৰ কণ কৈ ডিক্ৰিজ কৰে উইথ ইনক্ৰিজ ইন ডেপ আমি যেতিয়া তলকু তলকু যোৱা টেম্পৰেচৰটা কমি কমি যায় অ'কে ইয়ে মধ্য গোটেই আমাৰ কোচ্চন হৈ পাৰিব মল্টিপুল কোচ্চন হৈ পাৰিব যে তলকু গলে টেম্পৰেচৰটা বঢ়ে কি কমে কিমান ৰহে অ'কে মনে ৰখিব ডেপথ কু গলে টেম্পৰেচৰ কমি থাকে ওকে সেকেন্ড পয়েন্ট দ প্রোফাইল সোজ এ বাউন্ড্রি রিজন বিট দ সরফেস ওয়াটর অফ দ ওসেন আন্ড দ ডিপর লেয়র্লে এখানে কোণ কলে না গোটে বাউন্ড্রি দেখ আমি নেক্স সেই পিকচর দেখা না আপনার এর গোটে বাউন্ড্রি ট গোটি এখানে গার টাণবা না উপৰ পাৰ্ট যোন গৰম পানী যোন ৰেজ দ্বাৰা আচিকি উত্তাপায় তাক গোটেই পাৰ্টে ৰখিলে তলে আমি থণ্ডা পানী কু ৰখিলে অকে কেমি হ'ল কেতে পৰিমাণৰে হ'ল দেখিবা দেখন্তু দ বাউণ্ড্ৰি ইউলি বিগিন আৰাওণ্ড হণ্ড্ৰেড টু ফ'ৰ হণ্ড্ৰেড মিটৰ বিলো দি চৰফেছ এণ্ড এক্সটেণ্ড চেভৰাল হণ্ড্ৰেড অফ মিটৰছ ডাউনৱাৰ্ড ত'লে সেই বাউণ্ড্ৰিটা আমি ক' পাখেৰে টিবা না হন্ড্রেড রু ফোর হন্ড্রেড মিটর বিলো দ সি সরফেস ওকে দেখুন এঠি টেম্পরেচর দিয়েছি ওকে ইার এতেরের টেম্পরেচর রহলা ইয়ে 24 ফোর ডিগ্রি টোয়েন্টি ডিগ্রি মানে এটি জিরো রু স্টার্ট হা টেম্পরেচর এপটে বড়ি বড়ি যাচ্ছে এটি কে কোড়ি ডিগ্রি রু ডিগ্রি পাখা পাখি টেম্পরেচর আছে ত আমি হণ্ড্ৰেড ৰু ফ'ৰ হণ্ড্ৰেড এইটাই ইনক্ৰিজিং ডেপথ অ'কে মানে তলক ডেপ তাৰ খাল বা গহৰ তলু বঢ়ি বঢ়ি চলিছে ত'লে আমি যদি এই ফাইভ হণ্ড্ৰেড বা ফ'ৰ হণ্ড্ৰেড মিটৰ পাখেৰে গোটেই গাৰ টি দেউ এই ভা আমুকে ডিভাইড কৰিব হণ্ড্ৰেড ৰু ফ'ৰ হণ্ড্ৰেড পৰ্যন্ত উপৰে ৰ আলে ৰ অকে ডিভাইড কলা সি ক' ক' না হণ্ড্ৰেড টু ফ'ৰ হণ্ড্ৰেড মিটৰ বিলো দি চৰফেছ এণ্ড এক্সটেণ্ড চেভ্ৰাল হণ্ড্ৰেড সেই কেতিয়ে পৰ্যন্ত তলকুয সেইটা কিছু কোৱা হেনি অ'কে নেক্সট পইণ্ট দেখিবা দিছ বাউণ্ড্ৰি ৰিজন্ন ফ্ৰম হয়াৰ দে ইজ এ ৰাপিড ডিক্ৰিজ অফ টেম্পৰেচৰ হঠাৎ ক' হে সেই গোটেই বাউণ্ড্ৰি ৰিজন্ন পাখৰ টেম্পৰেচৰ হঠাৎ ডাউন হৈ যায় টেম্পৰেচৰ হঠাৎ ফল কয় তাকু তা কোম কুযায় ভেরি ভেরি ইম্পর্টান্ট থমো ক্লাইন কুহাই থাকে বুঝি হল তাহলে আমি এটি জাঁলে যে যেতে বে ভটিকা আসুচি উপর লেবুল পাঁচ গরম রুচি ইন কম্পারিজন টু দ্রাউন্ড বা পুরা তল পা থা রি ঠিক আছে যেতবে উপর তলুক আসুচে টেম্পরেচর ডিক্রিজ করি আসুছি কিন্তু গোটি লিমিটেৰে বা এই যি হণ্ড্ৰেড ফ'ৰ হণ্ড্ৰেড মিটৰ পৰে কণ হু না ৰাপিডলি ডিক্ৰিজ কৰোঁ ৱাটৰৰ টেম্পৰেচৰ হঠাৎ যমি যোৱা কোৱা যাওঁ থৰ্মাইন অ'কে পিকচৰ পুনি দেখিবা দেখন্তু থলাইন কা কোৱা পানী এই আমাৰ টুৱেণ্টি টু ডিগ্ৰী এতিয়া গৰম থাকিল তাৰপৰা তলু আছিল টেম্পেৰেচৰ টুৱেণ্টি ডিগ্ৰী হ'ল সিক্সটিন টুয়েলভ এইটিন এইট এমতি হয়ে গা কিন এই জাগারে কম হোচি না সে হঠাৎ তলক ফল করছে সত্যি স্লোরে কমি কমি আসুক টেম্পরেচর এই এই লেয়ার পাখু কম হোচি সে হঠাৎ কমিযুচি বহুত স্পিড্রে তো তেম ই কম কুযায় থর্মো ক্লাইন কুহা মনে রখবে হন্ড্রেড রু ফোর্ পর্যন্ত যে রে ওকে

কেউি না তোকু যেতব যা টেম্পরেচর কন হয়ে কমি কমি জিরো ডিগিরি পর্যন্ত বি হয়ে যায় ওকে দেখেপরেচর না যেতবেল এই ডেপথ এটা বড়ি মিটর বড়ুচি পঁচিশশো মিটর তিন হাজার মিটর যেতে তুকু তু যা টেম্পরেচর সেমিটি এটি আঠ ডিগ্রি এতে চারি ডিগ্রি লা তাৰপৰা ধীৰে ধীৰে এপট যেতিয়া আচিব কণ হ'ব টেম্পৰেচৰ জিৰ' ডিগ্ৰী পহঁচি যায় এই যি থৰ্মাইন ৰ থৰ্মাইনৰ তলকু নাইণ্টি পৰচেণ্ট ৱাটৰ ৰোঁ পূৰা থৰ্মাইনৰ তলে টেন পৰচেণ্ট থৰ্মাইনৰ উপৰে ৰোঁ ইয়াৰ কেতে ইয়ে জিৰ' ডিগ্ৰী পৰ্যন্ত হৈ যায় অকে নেক্সট দেখা নেক্সট দেখিবা হৰাইজেণ্টা ডিষ্ট্ৰিবিউচন অফ টেম্পৰেচৰ ত'লে টেম্পরেচর হরাইজেন্টাল ডিষ্ট্রিবুশন কেমিতি কমিটি ওসেন ওয়াটর কু আফেক্ট করু দেখ হরাইজেটাল হরাইজেন্টাল কাহ কু কে যেটা কি অলরেডি আমি পড়ি সারিচে তার ফার্স্ট পয়েন্ট লাটিউড্রে যেমি কি মনে করা এটা আমার আর্থ হলাম আর্থরে এটা ইকয়েটর ডিগ্রি ইকেটর এবং এটি পোল নাইনটি ডিগ্রি ওকে এবার সি কুচি এই আমি যেত বেকু ইকটর পোল আড় আসবা ইকয়েটর পোল পোল গলে কন হুয়ে না টেম্প্রেচর কমি কমি যায় আমি দেখলে সন্রেজ যেত আসুছিল এটি কম হেম্পরেচর অধিক লাগুন এটি কম রি ওকে তাহলে সেইটা হি লেখা যে ইকটর রু পোল আড়লে টেম্পরেচর ডিক্রিজ করে ওকে তাহলে এই জায়গায় যে ওসন রয়েছে তা পাঁড়ি যেত গরম রহব পোল পাখর ওসে সে পাখা পাখি বরফ হি হয়ে ওকে তো টেম্পরেচর ভ্যারিএস হচ্ছে হরাইজেন্টাল ডিস্ট্রিবুসন রে কেখা হইছে না দ আভরেজ টেম্পরেচর অফ সরফেস ওয়াটর অফ দ ওসে ইজ এবাউট টোয়েন্টি সেভেন ডিগ্রি সেটিগ্রেড এই গোটে কনে রখবে কি আভরেজ নিহে তো সবু জাগারে তো টেম্পরেচরটা সেম রুনি আমি দেখিলে। সবু জাগেন ৱাটৰৰ টেম্পৰেচৰ সমান নাই ত'লে তাৰ যদি আভৰেজ টেম্পৰেচৰ নিয়াৰ কোচ্চনেধ আছে যে আভৰেজ টেম্পৰেচৰ কাহাৰ মনে ৰখিব চৰফেছ ৱাটৰৰ তলেতো জিৰ' ডিগ্ৰীহে সবু জাগাৰে অ'কে সমুদ্ৰ এতিয়া গহীৰ এতিয়া পৰিমাণৰ পানী যে তলক গলে সি থণ্ডা পাণি জিৰ' ডিগ্ৰী পাখা পাখি পহঁচি যাওঁ তেণু আমি যদি সৰফেছ ৱাটৰৰ আভৰেজ নেবা তাহলে সেটা টোয়েন্টি সেভেন ডিগ্রি হোচি এবং ইট গ্রাজুয়ালি ডিক্রিজেস ফ্রম দ ইকটর টুয়ার্ডস পোল ইকটর পোল আগুক গলা বেড়ে তারচরটা কম হোক কমি কমি যাচ্ছি নেক্স পয়েন্ট দ রেট অফ ডিক্রিজ অফ টেম্পরেচর উইথ ইনক্রিজিং ল্যাটিচ্যুড আমি এবার কহিলে যে ইকুয়েটর পোল আড়লে টেম্পরেচর কমুছি তাহলে কেতে কমুচি। না তার কিছু গোটে অমাউন্ট না তো প্রতি প্রতী এক ডিগ্রি ল্যাটিট্যুড্রে এইটা যদি আমার জিরো ডিগ্রি হল এইটা ওয়ান ডিগ্রি টু ডিগ্রি এমতি হয়েকি পর্যন্ত যাব তলে মধ্যে ওয়ান ডিগ্রি টু ডিগ্রি হয়েকি তাহলে প্রতীন ডিগ্রি রিরো পয়েন্ট ফাইভ ডিগ্রি কম হচ্ছি কমিযুচি মনে রখবে এটি গোটে ইম্পর্ট্যাট তথ্য

টোয়েন্টি ডিগ্রি ল্যাটিচ্যুড ওকে সি এটি আমার ওয়ান নেলে এটি ধর 20 ডিগ্রি ওকে okay. 20 ডিগ্রি ল্যাটিট্যুড রে সি কেম্পরেচর কেতে অ্যা টোয়েন্টি টু হ্যাঁ টেম্পরেচর টোয়েন্টি টু ডিগ্রি অকে এবং ডিগ্রি সেটিগ্রেড আট ফোর্টি ডিগ্রি ল্যাটিচ্যুড তাপরে আমিট্যুড যদি এটি ল্যাটিট্যুড উপরক পড়ে যদি ফোর্টি ল্যাটিউড নেই তাহলে এইটি টেম্পরেচর ফোর্টিন ডিগ্রি আসি যাচ্ছে ওকে মানে আমার এটি বড়ি বড়ি যেত বেড়ে যাচ্ছি ল্যাটিট্যুড বড়ি বড়ি যাচ্ছে টোয়েন্টি রু যেত ফোর্টি হয়েগাল সেতবেলক তার টেম্পরেচরটা কমিগাল বাইশ লা চৌদ হয়ে গলা ওকে আন্ড জিরো ডিগ্রি নিয়র ফল পোলটা হোচি নাইনটি ডিগ্রি বট তার টেম্পরেচর সেমতি কমি কমি জিরো ডিগ্রি পর্যন্ত আসি যায় পোল এরিয়ার ওকে বুঝি হল তো ইয়ে লা এন্ড ভটিকা ডিট্রিব্যুসন অফ টেম্পরেচর তাপরে ছোট ছোট দুটো ইম্পর্ট্যা জিনিস হাইয়েস্ট টেম্পরেচর ইজ নট রেকর্ডেড আট ইকটর বট সলাইটলি নর্থ অফ তাহলে আমি এত পড়িল যে কণ সন রে যেহেতু ডাইরেক্ট ইকটর উপরে থাকে ইকয়েটর পাখে যে রা সবু গরম এবং পোল পাখে যে পা নুহে পুরা ইকটর উপরে যে পা গরম নুহে ইকয়েটর জস্ট নর্থ কু এই জায়গার যে পাটা নুহ তারা ইয়ে বি আসুচি ইকয়েটর পাখে এই পাঁড়ি মধ্যে আসুছি ইয়ে নই কি নর্থ পাখের যে পা গরম থাকে ওকে ডাইরে ইয়েটর উপরে নহি ইকটর নর্থ সাইড্র জস্ট যে পাড়ি সি অধিক গরম হাইয়েট টেম্পরেচর ইজ নট রেকর্ডেড আট ইকয়েটর উপরে সব ঠু হাইয়েস্ট টেম্পরেচর দেখি তাহলে কোটি দেখা না স্লাইটলি নথ ইয়ে ইম্পর্টান্ট কোশ্চেন কম্পিটেটিভ একজাম পাঁচ ওকে ক না হ্যাঁ কি দেখবা এই যে পিকচরটা আমি দেখিলে প্রথমে এইটা এই দেখত যে অনিভিন বা অন ইকাল ডিট্রিবুশন অফ ল্যাণ্ড অ্যান্ড ওয়াটর যদি এইটা ইকটর হোচি ইকটর তাহলে ক্ষলে না ইকটর উপরে যেহেতু ল্যাড এরিয়া বেশি অনেক এই আখপাখ পা সি গরম করুচি কিন্তু তলে ল্যান্ড এরিয়া কম থার এ পা নর্দন হেমিসপিয় কম্পারিজন রে টিকা রহে ঠিক আছে ইয়া উপরে পড়লে বি নর্থ রে ল্যান্ড এরিয়া ইয়া পাখরে আমি যেত ইকুয়েটর টানা ইকুয়েটর উপরে দেখি দেবে ওয়ার্ল্ড রে ইকয়েটর প্রায় পায়েটরটা ওকে এমি ল্যাড উপরে বেশি যায়নি তেমন ইকটরটার টিকি কম টেম্পরেচর রে তা উপরক ল্যান্ড এরিয়া থাকার নর্দ পট্রে অধিক টেম্পরেচর রয়েছে ওকে হ্যাঁ দেভরেজ আনুয়াল টেম্পরেচর অফ নর্দ হেমিসপিওর আন্ড সাউদার্ন হেমিসপিওর আর্ আরাউন্ড নাইনটিন ডিগ্রি সেটিগ্রেড মনে রখবার অ नर्दर्ण हेमिस्पियर रे ये आम नर्दर्ण हेमिस्पियर रे तार जब आभरेज काढ़ा टेम्परेचर तारो टेम्परेचर तार जदि रोज 19 डिग्री सेंटीग्रेड ताहले तेउर्न हेमिस्पियर रे तार आभरेज रोज 16 डिग्री मन रखिए कहीं ना उपरे लैंड एरिया ताको अफेक्ट करूँ ओके नेक्स्ट स्लाइड को जवा इट ए वेल नोन फैक्ट দ্যাট দ মাম টেম্পরেচর অফ দ ওসেন ইজ অলওয়েজ আট দেয়ার সরফেস তাহলে এটা তো আমি পড়ি সারিচে সেই পিকচরের যে তার উপর লেবুল পাড়ি ওসেন র উপরে যে পা গরম থাকে তল অপেক্ষা বিকজ দে ডাইরেক্টলি রিসিভ দ হিট ফ্রম দ সাহকি না সি ডাইট সন রেজ আবজর্ভ মানে ডাইরেক্ট সন রেজ তা উপরে পড়ে থাকণর সে পাঁচ অধিক গরম হয়ে।

তাপরে সি কিন ধীরে ধীরে তা আখপাখ পাখ পাড়ি কু সি কোণ করে না গরম করে দি যেমি কি আমি কে দেখুছে। সলিড্রে আমি যদি গোটে তাওয়া ধরিছে গরম তাওয়া কু যদি আমি হিটর বা চুল বসেছে এবং তাওয়ার যদি ধরিবা পাই প্লাষ্টিক কিংবা তার কাঠা না ডাইরেক্ট লুহাটা হি ধরবা তাহলে কণ হুয়ে হাত যায়। ওকে আমি তো ডাইরেক্ট নি তা ধরুন তথাপি হাত কেমি কাটু না হিটটা ট্রান্সমিট হোচি ওকে সেইভা পাড়ি মধ্য হিটটা কিন্তু না ট্রান্সমিটেড টু দ লোয়ার অপর সেকশন গরম হল সন্রেজ পাই কি অধিক টেম্পরেচর পাই কি উপর পাঁচ গরম হওয়া ফলে তল পা কিছু পরিমাণে যে গরম করে থাকে সেই প্রোসেস কু কনভেকশন কুহাই ওকে বুঝি হল এইর সরিযাই আমার টেম্পরেচর অফ দ ওসে ওয়াটার ওকে নেক্সট ক্লাস রে আমি অফ ওসে সালিনিটি ওসেন ওয়াটর কমিটি ভ্যারিসন করছে কোণ কণ তার রিজন আমি দেখবা এই ক্লাস রে আপনার পিডিএফ চাহিদা তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল নিশ্চয় ভাবে জয়েন হেবে তার লিঙ্ক মু ক্লাসর ডেসক্রিপশন বকসরেদে क्लास टी जब भल लगी निश्चय भावना लाइक करें आउ चैनल को जदि नुआ आ चैनल को सब्सक्राइब करदे थैंक यू थैंक यू वेरी मच